আগামী 29শে জুন কলকাতার রাজপথে গণ আইন অমান্য আন্দোলনের সমর্থনে চন্দ্রকোনায় পথসভা করল এসইউসিআই তথা বাম গণ সংগঠনের সদস্যরা। এদিন চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাঁকড়া কৃষক বাজারে বামেদের এই পথসভাটি অনুষ্ঠিত হয়। পথসভায় কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকে তীব্র আক্রমণ করেন সংগঠনের স্থানীয় নেতৃত্বরা। কলকাতায় আন্দোলনের প্রচারে পথ চলতি মানুষকে তারা লিফলেটও বিতরণ করেন। আপনারা একাধিক দাবি নিয়ে আজকে পথসভা করছেন, তো কী কী বিষয় আছে এর মধ্যে? আমাদের যে একাধিক বিষয় যেগুলো নিয়ে আমরা পথসভা করছি, তার মূল কথা হচ্ছে আমরা 29শে জুন কলকাতায় আমরা আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছি। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন সারা রাজ্য জুড়েই পথসভা চলছে। তাই একটা অঙ্গ হিসেবে আমরা ঝাঁকড়া পথসভা করছি। এই পথসভার যে মূল উদ্দেশ্যগুলি হলো, আমাদের যে দাবিগুলি হলো, কেন্দ্র সরকারের কিছু জনবিরোধী নীতি, যেমন অগ্নিপথ নীতি, যার বিরুদ্ধে আমরা কিন্তু সোচ্চার হচ্ছি। এই অগ্নিপথ নীতি আমরা মনে করি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেবে, এবং যে সেনাবাহিনীকে চাকরি করা একটা কর্পোরেট দুনিয়ার হাতে চলে যাবে, এবং আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে কিন্তু একটা যে চাকরির সুযোগ যেটুকু আছে সেটুকু আর পাবে না। আর কেন্দ্র সরকারের যে সর্বক্ষেত্রেই যে বেসরকারিকরণ নীতি, যেমন ব্যাংক, বিমা, খনি, এই সব ক্ষেত্রেই যে বেসরকারিকরণ, তার বিরুদ্ধে, এবং যে সমকোর চালু করেছে তার বিরুদ্ধে, এবং জাতীয় শিক্ষানীতি, সর্বনাশা জাতীয় শিক্ষানীতি, সেটার বিরুদ্ধে আমরা মানুষকে সংগঠিত করছি। আর আমাদের যে রাজ্য সরকারের যে দুয়ারে মত প্রকল্প, বিশেষ করে এখন বর্তমানে যে স্টেট নিয়ে যে দুর্নীতি, এবং যে আপনার নার্সদেরকে নিয়ে যে দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে আমরা আইন অমান্য আন্দোলন ভাগ নিয়েছি। তাতে সঠিকভাবে সঠিক মানুষের চাকরি পায় সেই ব্যবস্থা করছে, এবং চাকরির সুযোগ বাড়াতে হবে মানুষের, কৃষকদের ফসলের ন্যায্য দাম দিতে হবে, বাজারে পয়সা আনতে হবে, তাহলে কিন্তু চাকরির সুযোগ বাড়বে, এটা আমরা মনে করি। এসব দাবি নিয়ে আমাদের আন্দোলন। ডিজেল পেট্রোল দাম তো, ডিজেল পেট্রোল গ্যাসের দাম চূড়ান্ত বাড়ছে, তার বিরুদ্ধে আমরা আইন অমান্য আন্দোলন সংগঠিত করছি।